আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা করিম আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুরের গুড়ের পায়েস। শীতের এই বিকেলবেলা এই খেজুরের গুড়ের পায়েস বিকেলের নাস্তা হিসেবে খুব সুন্দর পরিবেশন করা যায়। তো চলুন দেখে নেই, আমরা এখানে এক লিটার দুধের পায়েস তৈরি করব। এর জন্য আমি এখানে 1/4 কাপ মেজারমেন্ট কাপের চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, পোলার চাল যেটা বলি আমরা। গুড় এখানে নিয়েছি আমার 150 গ্রাম পরিমাণ। এই গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, মিষ্টিটা আর একটু বেশি চেল চাইলে সেটা দিয়ে নেবেন। সাথে নিয়েছি আমি কিছু বাদাম এবং কিশমিশ, এটা অপশনাল। আমি চালটাকে ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। এভাবে আমরা এখন ভিজিয়ে রাখছি। এদিকে আমরা 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, ফুল ক্রিম মিল্ক দুধ। দুধটাকে মাঝারি মিডিয়াম আঁচে আমরা জাল দিয়ে নেব। গুড়টাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিব, তাতে দুধের সাথে মিশতে গুড়টার খুব সুবিধা হবে। এভাবে খেজুরের গুড় আমরা নিয়ে নিব। এভাবে সবটুকু গুড় আমি ভেঙে নিয়েছি। দেখুন আমার চালটা ভিজে নরম হয়ে গিয়েছে, ভেঙে যাচ্ছে। আমরা চালটাকে এইভাবে একটু ভেঙে তারপর দুধের সাথে মিশিয়ে দেব। দুধের মধ্যে আমি চালটাকে এখন দিয়ে দিব। নিয়ে অনবরত আমরা এখন এটাকে নাড়তে থাকব। দুধে যাতে সর না পড়ে এই জন্য আমাদের অনবরত এভাবে নেড়ে যেতে হবে এবং সাইডগুলো আমাদের কেচে দিতে হবে। এভাবে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এরপর যে আমরা একটু সামান্য 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিতে পারি। লবণ দিলে মিষ্টি অ্যাডজাস্টমেন্টটা সুন্দর হয়। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি এখানে 4-5টা এলাচ, আস্ত এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভেঙে দিয়ে দিতে পারেন। দেখুন ঘন হয়ে গিয়েছে এবং চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চুলাটা নিভিয়ে দিব। দিয়ে একটু পর আমরা গুড়টা মিশিয়ে দিব। গুড়টা যদি আমি চুলা জ্বালানো থাকতে দিই তাহলে ছানা হয়ে যেতে পারে দুধটা, এজন্য চুলাটা অফ করে আমরা গুড়টা দেব। আমরা এখন আস্তে আস্তে গুড়টাকে আমরা মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, অনেকে মিষ্টি কম খায় সেই হিসেবে আপনারা মিষ্টি দিয়ে নিতে পারেন। এভাবে আমরা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আমার এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে। গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকব। দেখুন আমার গুড়টা গলে যাচ্ছে।
দেখুন আমার গুড়টা পুরোপুরি গলে গিয়েছে, আর কোনো অবশিষ্ট নেই। এখন আমি এই পর্যায়ে আবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমি কিছু বাদাম এবং কিশমিশ রেখেছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন একটু আমরা নেড়ে নিচ্ছি। দেখুন আমার এটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে নিভিয়ে দেব। এখনই আমি ডিশ আউট করবো না, এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমরা ডিশ আউট করবো, এতে খিরটা ঘন থাকবে। এভাবে ঠান্ডা করে তারপর কিছুটা ঠান্ডা করে আমরা ডিশে ঢালবো। হয়ে গেল আমার খেজুরের গুড়ের পায়েস, খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এখন একটু বাদাম দিয়ে পরিবেশন করতে পারি, কিশমিশ বাদাম। এভাবে পরিবেশন করে আমরা মেহমানকে আপ্যায়ন করতে পারি এবং বাড়ির লোকজনদেরও খুশি করতে পারি। আজ এ পর্যন্তই। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।